হেফাজতের সংগঠনের যে নীতি সেই নীতির সাথে কি আপনাদের দ্বিমত, নাকি হেফাজতের যে বর্তমান নেতৃত্ব সেই নেতৃত্ব নিয়ে আপনাদের আপত্তি? আসলে হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। এরা আপনার শাপলা চত্বরে 2014 সালে প্রথম একটি ঘটনা ঘটায়। আপনারা জানেন যে তখন সরকারের কাছ থেকে তারা পারমিশন নিয়েছিলেন যে সেখানে একটা মোনাজাত শেষ করে, আসরের নামাজ পড়ে মোনাজাত করে ওনারা চলে যাবেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল তিনরা সেখানে বসে পড়লেন এবং সারা নগর জুড়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করলেন। এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম বাইতুল মোকাররমে আগুন দেওয়া হলো, শত শত কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া হলো, প্রচুর স্থাপনা আক্রমণ করা হলো, ব্যাংক বিমায় আগুন দেওয়া হলো, অফিসে আগুন দেওয়া হলো এবং অনেক মানুষকে হত্যা করা হলো। পরবর্তীতে আপনারা জানেন যে পুলিশ যখন অ্যাকশনে গেলেন তখন এই যে নিরীহ আপনার মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে অসহায় অবস্থায় ফেলে রেখে এই হেফাজতের নেতৃবৃন্দ তিনটা পালিয়ে গেলেন। পরবর্তীতে আপনারা দেখেছেন এবং অনেক পেপার পত্রিকা মিডিয়া এসেছে যে আমরা সরকারি ব্যবস্থাপনায় সে সমস্ত অসহায় বাচ্চাদেরকে আমরা যার যার ঠিকানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম। দুর্ভাগ্যজনক হলো সত্যি যখন হেফাজত ইসলাম সেখানে বসে পড়লেন এবং ভাঙচুর সন্ত্রাস সৃষ্টি করলেন তখন বাংলাদেশের যে রাজনৈতিক সংগঠনগুলো শিখলাম যে দায়িত্বশীল তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল রাস্তায় নেমে আসলেন, তাদেরকে পানি খাওয়ালেন, তাদেরকে এবং সাবেক প্রধানমন্ত্রী একজন তিনি ঘোষণা দিলেন যে নগরবাসী নেমে আসেন রাস্তায়, এই সরকারের পতন ঘটাতে হবে। তো আমরা সবকিছুর মধ্যেই যেটা দেখলাম যে এটা আসলে একটি রাজনৈতিক অরাজনৈতিক প্ল্যাটফর্ম, কিন্তু কতিপয় রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা মাঠে নামলেন। পরবর্তীতে যখন শাপলা চত্বর মুক্ত হলো, তারপরে আমরা বা যেভাবেই হোক সরকারের পক্ষ থেকে বা হেফাজত ইসলামের নেতৃবৃন্দের পক্ষ থেকে সরকারের সাথে যোগাযোগ করা হলো, তারা তাদের অনুতপ্ততা তাদের ভুল সেগুলো তারা স্বীকার করলেন। স্বীকার করার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন সেই কথাটি হচ্ছে এই উপমহাদেশের প্রাচীন শিক্ষা ব্যবস্থাটা কিন্তু কাওয়ামি মাদ্রাসা। এই যে কাওয়ামি মাদ্রাসায় যে বাচ্চারা পড়ালেখা করে এরা তো আমাদেরই সন্তান, তাদেরকে আমরা দেশের মূল ধারায় আনতে চাই, আর এই মূল ধারায় আনতে চাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এই কাওয়ামি মাদ্রাসার স্বীকৃতিটুকু দিয়েছি। এইখানে আমাদের সাথে সমঝোতারও কোনো প্রশ্ন নেই বা তাদের আদর্শের সাথে আমাদের একমত হওয়ারও কোনো প্রশ্ন নেই। আমরা একটি শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থাটা একটা প্রাচীন শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে আমরা স্বীকৃতি দিলাম। এই স্বীকৃতি সাইফুজ্জামান শিখর এমপি গতকাল যখন বাবুনগরে রাতে তিনি তার কেন্দ্রীয় কমিটি ভেঙে দেন এবং তারপর তিনি যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন, এর আগে সকাল থেকেই সারাদিন সেখানে আসলে পুলিশ তাকে, যেটি অসমর্থিত সূত্র বলছে যে তাকে গ্রেফতার করার জন্য আসলে সেখানে অবস্থান নিয়েছিলেন এবং মনে করা হচ্ছে যে সেই চাপে পড়েই আসলে যে নতুন যে কমিটির কথা বলা হচ্ছে বা ভেঙে দেওয়ার কথা বা নতুন সংস্কার যে আনা হচ্ছে সেটি করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রশ্ন উঠেছে যে সরকারের সাথে কি আসলে নতুন করে কোনো সমঝোতা হয়েছে কিনা হেফাজতের? যে বলি অসমর্থিত সূত্র বা ইসেরটা তো কিন্তু বিশ্বাসযোগ্য না। তবে আমি আপনাকে যেটা বলি যে আমরা কোনো নেতা বা কারোর বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই। আমরা যারা এই গত কিছুদিন ধরে এই দেশে যে ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্থিতি সৃষ্টি পরিবেশ আর সরকারি স্থাপনায় আগুন, ভূমি অফিসে আগুন দিয়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করেছেন, হেফাজতের নেতাদের কথা মতোই তাদের যে তারা যেটা দাবি করেছেন যে যারা যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সরকার সেই কাজটি করছে। এবং আমি যেটা বিশ্বাস করি যে যারা এই ভাঙচুর, এই অগ্নিসংযোগ, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সাথে সমঝোতার কোনো প্রশ্ন নেই বা সমঝোতার কোনো বিষয়, তাদের সংগঠন তারা কিভাবে চালাবেন না চালাবেন সেটা তাদের ব্যাপার। তবে আমাদের সুস্পষ্ট মেসেজ যেটা, আমরা দেশের সংবিধান সমুন্নত রাখতে চাই, আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, আমরা এই দেশে আইনের শাসন নিশ্চিত করতে চাই। এই আইনের শাসন নিশ্চিত করতে যে সে যেই হোক